ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 12 ঘন্টা বিতর্কের পর মধ্যরাতে লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল, পক্ষে 311, বিপক্ষে 80 ভোট। এবার লক্ষ্য এনআরসি, হুঙ্কার অমিতের। বিল পেশ করে তার প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিল কহিন পর ভি 0.001% ভি ইস দেশ কি মাইনোরিটি কে খিলাফ নহি হে। এনআরসি একটি ফাঁদ, সিএবি আরো বড় ফাঁদ। কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। NRC was a trap and CAB which have been introduced today and considered for passing is even a bigger trap. আজ অভিষেক ব্যানার্জী নে ভি ইস পর ভাষণ কিয়া, ইনহোনে টাগোর, বিবেকানন্দ আর বঙ্কিম বাবু কা উল্লেখ কিয়া। বঙ্কিম বাবু, টাগোর আর বিবেকানন্দ কা বঙ্গাল কি কল্পনা এসি থি জিসমে দুর্গা বিসর্জন কে লিয়ে কোর্ট মে জানা পড়ে, সরস্বতী পূজন না হো। বাংলায় এনআরসি নয়, নাগরিকত্বের নামে ভেদাভেদ করতে দেব না, আগে খাদ্য বস্ত্র বাসস্থান দিক। খড়গপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার। সিএবি বলুন আর এনআরসি বলুন, কয়েনের এপিটা রপি, পেলে তো রুটি দো, কাপড়া দো, মাকান দো। বিল পেশ করার পর বলতে উঠে বাংলার প্রসঙ্গ তোলেন অমিত শাহ। বঙ্গাল কে অন্দর জো শরণার্থি হ্যায়, নর্থ ইস্ট কে অন্দর শরণার্থি হ্যায়, উসকো এ বাত আচ্ছে সে পৌঁছানি চাহিয়ে কি আপ জিস তারিখ সে ভারত মে আয়ে হো উস তারিখ সে আপকো নাগরিকতা দি জাতি হ্যায়, বীচ মে কিসি কি ভি জরুরত নেই। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নয়, সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ অধীর চৌধুরীর। ইয়ে কনস্টিটিউশন কে মতলব হোতা হ্যায় জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি। ইয়ে প্রিয়াম্বল কো ঠোকরা রহে হ্যায়, আর্টিকল 14 কো আপ আন্ডারমাইন কর রহে হ্যায়। দেশভাগের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। 3 দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, পার্টিশন কে বক্ত নেহরু লিয়াকত সমঝোতা হুয়া, यहां पर इसकी अनुपालना ढंग से हुई और ये तीनों राज्यों के अंदर माइनॉरिटी पर धर्म के पालन करने वालों के साथ धार्मिक प्रताड़ना हुई। पालटा जवाब दे कांग्रेस। मैं साफ तौर पे एक बात कहना चाहता हूं कि अगर इस देश में टू नेशन थ्योरी की किसी ने नींव रखी थी तो 1935 में अहमदाबाद में हिंदू महासभा के सेशन में सावरकर ने रखी थी, कांग्रेस पार्टी ने नहीं रखी थी। অমিত শাহকে তির্যক ভাষায় আক্রমণ করেন AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েসী। সংসদে ছিনলেন বিলের কপি। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশের মতো উত্তর পূর্বের রাজ্যে ব্যাপক আন্দোলন, রাস্তায় নেমে প্রতিবাদ। অসমে 48 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন, অরুণাচল প্রদেশে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন। পর্যটকদের কাজিডাঙ্গা যাওয়ায় সতর্কতা। নাগরিকত্ব সংশোধন বিলে ধর্ম ও 3টি দেশের উল্লেখের বিরোধিতায় সরব সিপিএম। কেউ দেশের নাগরিক কিনা তা যাচাই করা কেন্দ্রের কাজ, দাবি কানহাইয়া কুমারের। বিলের বিরুদ্ধে একত্রিত 14টি মুসলিম সংগঠন, গুরুত্ব দিতে নারাজ বিজেপি। পেঁয়াজের দাম আগুন, হঠাৎ ভবানীপুরের বাজারে মুখ্যমন্ত্রী, রাজ্যের ভর্তুকির কথা জানিয়ে কেন্দ্রকে আক্রমণ। লাগাম ছাড়া পেঁয়াজের দাম, সরকারি ভর্তুকিতে 25 টাকায় পেঁয়াজ কিনতে অন্ধ্রপ্রদেশের লম্বা লাইন, অসুস্থ হয়ে প্রৌঢ়ের মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু দাবি পরিবারের। লাভপুরে 3 সিপিএম সমর্থকের খুনের ঘটনায় নাম রয়েছে মুকুল রায়ের, গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন বিজেপি নেতার, আজ শুনানি সম্ভাবনা। ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন অভিযানে ধুন্ধুমার, রাইসিনা হিলস যাওয়ার আগে ভিকাজি কামা প্যালেসের কাছে আটকাল পুলিশ, পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ। সরকারের অনুমোদনের পরেও কার্যকর হচ্ছে না স্কুল শিক্ষকদের বদলি, বিতর্কের জেরে বিধি বদল করতে চলেছে সরকার, বদলির গোটা প্রক্রিয়ায় এবার থেকে হবে অনলাইনে। 4 রাজ্যে ধাক্কার পর কর্ণাটকে ঘুরে দাঁড়ালো বিজেপি, উপনির্বাচনে 15টির মধ্যে 12টি আসনে গেরুয়া শিবিরের জয়, মাত্র 2টি কেন্দ্র কংগ্রেসের দখলে। দিল্লিতে বসে কলকাতায় এটিএম প্রতারণা, গ্রেটার কৈলাসে রোমানিয়ান গ্রেফতার, উদ্ধার স্কিমার, চিপ, ক্যামেরা। ডেঙ্গির দোসর এবার ম্যালেরিয়া, 2 দিনে বড় বাজারে 2 জনের মৃত্যু, কলকাতা দক্ষিণ 24 পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত 2, শুধু ডেঙ্গির জন্যই খিদিরপুরে হাসপাতাল তৈরি করছে পুরসভা। টালাব্রিজ ভাঙার কাজ 1 মাস পিছনোর জন্য পূর্ত দফতরকে অনুরোধ কেএমডিএর, ওই সময়ের মধ্যে আরজিকর, উড়ালপুল ও চিতপুর ব্রিজের ভার বহন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা।
দুর্ঘটনা রুখতে পদক্ষেপ, শিয়ালদা স্টেশন লাগোয়া আর আহমেদ ডেন্টাল কলেজের দুটি ভবনকে জুড়তে তৈরি হবে কলকাতার দীর্ঘতম ঝুলন্ত ফুটব্রিজ। টাকা দেবে স্বাস্থ্য দফতর, নির্মাণের দায়িত্বে কেএমডিএ। টালা পাম্পে মেরামতি, তার জেরে শনিবার উত্তর মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। পার্ক সার্কাস, কসবা, বাগমারী এলাকাতেও জল বন্ধ, রবিবার থেকে জল সরবরাহ স্বাভাবিকের আশ্বাস। 3 বছরে 10% কর্মী কমাতে চায় রেল, ধাপে ধাপে 50% পর্যন্ত কর্মী সংকোচনের লক্ষ্য, দিল্লিতে রেলের বৈঠকে এমনই প্রস্তাব খবর সূত্রের। সুইডেনে আজ নোবেল প্রদান অনুষ্ঠান, সাদা টাই টেল কোটের রীতি ভেঙে চিরাচরিত ভারতীয় পোশাকে পুরস্কার নেবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পরবেন জহর কোট কুর্তা। রাশিয়ার মদতে অ্যাথলেটিকদের ডোপিং কেলেঙ্কারি, 4 বছরের জন্য আন্তর্জাতিক থেকে নির্বাসিত রাশিয়া, অংশ নিতে পারবে না টোকিও অলিম্পিকে, নেই কাতার বিশ্বকাপেও, সিদ্ধান্ত ওয়াডার। বিজয়ওয়াড়ায় অন্ধ্র ও বিদর্ভের মধ্যে রঞ্জি ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল সাপ, ছড়ালো আতঙ্ক, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ।